মর্নিং মর্নিং আজকে মানে খুব বৃষ্টি প্রচুর হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। আজকের আমাদের 75 ডেজের 10তম দিন, 10তম দিনে সবাইকে বন্ধুদের গুড মর্নিং। আর আজকের যেহেতু সেকেন্ড উইক চলছে, বলতে আমাদের 75 ডেজের সেকেন্ড উইক চলছে, সেকেন্ড উইকে আমাদের গত দুই দিন হয়ে গেছে চেস্ট, সরি গতকাল মেয়েদের চেস্ট এবং নেক্সট ব্যাগ মেরে দিয়েছি, আজকে হবে 22 সেকেন্ড উইকের 22 কিন্তু হবে। চলো তো সেই বৃষ্টির মাঝে চটপট করে বেরিয়ে পড়লাম জিমের পথে পথে, জিম আজকের করবো কারণ মর্নিং ওয়াক করা যাবে না, তাই চটপট করে বেরিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছ পথে মাঝে এত বৃষ্টি হচ্ছে এবং মেঘ ভাঙা বৃষ্টি হচ্ছে, কোনো মতেই থামছে না। মাঝখানে বজরং বলিকে নমস্কার জানিয়ে দ্রুত পায়ে এগিয়ে গেলাম। দেখো পথে মাঝে কতটা বৃষ্টি হচ্ছে, কতটা পথে জল জমে আছে। ওকে গিয়ে দেখি একজন চুপচাপ বসে ফোনে কথা বলছে, আর জিমে কিন্তু কেউ নেই সেই মুহূর্তে। খুব অন্ধকার হয়েছে, পুরো অন্ধকার হয়েছে, চারিদিকে ঝমঝম করে বৃষ্টি চলছে এবং চারিদিকে অন্ধকার হয়েছে। আমি কোনো সময় নষ্ট না করে আমি কী করলাম, লাইট জ্বালিয়ে দিলাম। তারপর যেহেতু আজকের বাইসেপ সেট, বলতে আজকের সেকেন্ড উইকের বাইসেপ সেট, সেহেতু বাইসেপ করার আগে খুব ভালো করে সুন্দরভাবে ডিপস মারা শুরু করলাম। দু তিন ধরনের ডিপস মারলাম, তার মধ্যে এটাও শ্যুট করলাম। তারপরে একটু বাইরের দিকে প্রকৃতি রেস্ট নেওয়ার ফাঁকে একটু বাইরের দিকে প্রকৃতি তোমাদের সামনে তুলে ধরছি। খুব বাতাস বইছে এবং খুব বৃষ্টি হচ্ছে, ঝমঝমে বৃষ্টি হচ্ছে। বাড়ির ছাদ থেকে ছবিটা তুলেছি, বুঝতে পেরেছো কতটা পরিমাণে পরিবেশ পুরো মেতে উঠেছে। ওকে নেক্সট আর একটা সেট মারছিলাম, কারণ ডিপ সেট আর একটা সেট মারছিলাম, এটা আমার খুব ভালো লাগে, এটাও মারছিলাম। এটা কমপ্লিট করার পর নেক্সট বাইসেপ সেটে চলে গেছিলাম। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। টোটাল বাইসেপ সেটের মধ্যে ঢুকে গিয়ে প্রথমে গোটাকতক মেশিন পার্চার কার্ল করেছিলাম, তারপরে এই সেটটা, এবং এই সমস্ত মিশিয়ে টোটাল 7টা সেট 15টা রিপিটের মধ্য দিয়ে 7টা সেট কমপ্লিট করা শুরু করলাম। এই সেটটা আমার খুব ভালো লাগে, এই সেটটাও খুব দ্রুত পরিমাণে কমপ্লিট করলাম, কারণ বৃষ্টি হচ্ছে যেহেতু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে এবং অন্যান্য কাজ যেহেতু রয়েছে। কমপ্লিট করার পর একটু স্কুইজ করছিলাম, কারণ স্কুইজটা খুব ইম্পর্টেন্ট জিমের জন্য, স্কুইজ দরকার। তারপরে সেটটা খুব ভালো লাগে, আমি এই জন্য এই সেটটা করছিলাম এক জায়গাতে ফোনটা রেখে দিয়ে, কারণ যেহেতু কেউ নেই, বুঝতে পেরেছো ক্যামেরা ধরার মতো কেউ নেই, তো তাই একটু পজিশান করে ফোনটা রেখে দিয়েছিলাম। খুব রেস্ট নিয়ে এই সেটটা কমপ্লিট করলাম। ওখানে সেট কমপ্লিট করে দিয়ে বাড়ি এসে ব্রেকফাস্ট করে ফেললাম। ব্রেকফাস্ট করার পর একটু এনার্জি ড্রিঙ্ক নিয়ে নিয়েছিলাম কাজের মধ্যে এসে, তারপর কাজ শুরু করে দিয়েছিলাম আজকের কাজ। তারপরে একটু পরে একটু ফল খেয়ে নিয়েছিলাম, তারপরে একটু ডিম খেয়ে নিয়েছিলাম, তারপর প্রচুর পরিমাণে চাপ পড়ে গেছিলো কাজে, তাই কাজ সময় নষ্ট না করে কাজ শুরু করে দিয়েছিলাম। তারপর একটু সময় করে ড্রাই ফ্রুটস খেয়েছিলাম। এইভাবে আজকের টাস্ক কমপ্লিট করলাম। গুড নাইট সবাইকে।